নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুনব টুনটুনি আর কাকের গল্প। একটা পাহাড়ের কাছে খুব সুন্দর একটা ফুলে ঘেরা গাছে ভর্তি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মধ্যে একটা ট্রি হাউস ছিল, আর সেই ট্রি হাউসটার মধ্যে দুটো টুনটুনি বসবাস করত। খুব সুন্দর ছিল তাদের বন্ধুত্ব। আর সেই ট্রি হাউসে ছিল খুব সুন্দর একটা দোলনা। সেই দোলনায় দুলে গাছে গাছে ঘুরে খুব আনন্দে কাটছিল তাদের দিনগুলি। পাশেই আরেকটা জঙ্গলে বাস করত দুষ্টু এক কাক। সে এতটাই দুষ্টু ছিল যে তার কোনো বন্ধুই ছিল না, আর তার সঙ্গে কেউ কথা বলতো না, কারণ সে অন্য পাখিদের সঙ্গে খুব ঝগড়া করত, আর চুরি করে অন্য পাখিদের আনা খাবার সে খেয়ে নিত। তাই তার সঙ্গে কেউ বন্ধুত্ব করতেও চাইত না। একদিন টুনি টুনাকে বলল, চলো অনেক তো বেলা হলো, এবার আমরা কিছু খাবারের খোঁজে বেরোই, খুব খিদে পেয়েছে বলে তারা দুজনে তখন ফলের খোঁজে চলে গেল। আর দূরে একটা ফল গাছ দেখতে পেয়ে সেখান থেকে কিছু ফল পেরে নিল, নিয়ে তাদের নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এরপর ফলগুলো নিয়ে তারা তাদের ঘরের মধ্যে সুন্দর করে রেখে দিল। এইদিকে কিছু সময় পরে দুষ্টু কাক তাদের খাবার আনার কথা জানতে পেরে যায়, এবং তারা সে আস্তে আস্তে টুনির বাসার কাছে চলে আসে, এসে তাদেরকে ডাকতে থাকে। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? বাইরে বেরো, দরকার আছে। টুনি গলার আওয়াজ পেয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে, জিজ্ঞাসা করে, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? দুষ্টু কাকটি বলল, শুনলাম তোমরা অনেক ফল এনেছো, আমাকে কেউ একটু দাও, আমি একা মানুষ, যা খাবে আমাকেও দিয়ে খাবে, আর আমি তোমাদের থেকে বয়সে বড়। টুনি একটু চিন্তা ভাবনা করল, তারপর বলল, এ কেমন কথা কাক দাদা, ক্ষমা করো, যা এনেছি কষ্ট করে নিজেদের জন্য, তোমাকে দিতে পারবো না, তুমি নিজের খাবার নিজে জোগাড় করো, তুমি সব সময় অন্যদের থেকে জোর করে খাবার ছিনিয়ে নাও, তুমি ভারী দুষ্টু, বনের সব পাখিরা তোমার জ্বালায় কেউ খাবার ঠিক করে খেতেই পায় না, তুমি সবার সঙ্গে দুষ্টুমি না করে তুমি নিজেই নিজের খাবারটা কেন পাশের জঙ্গল থেকে এনে নাও না, তুমি সবার খাবার কেন জোর করে করে ছিনিয়ে নাও, এটা তো খুব বাজে, এবার কিছু একটা হওয়া দরকার বলে টুনা আর টুনি শিয়ালের উদ্দেশ্যে পাড়ি দিল। বনের সব থেকে চালাক বুদ্ধি সম্পন্ন প্রাণী একমাত্র শিয়াল, তাই তারা শিয়ালকে ডাকতে লাগল, শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়িতে আছো? শিয়াল তাদের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কে ডাকো আমায়, কি হয়েছে, তোমরা এখানে কেন? তখন তারা তাদের মনের সব দুঃখের কথা, কাকের দুষ্টুমির কথা শিয়ালকে বলল। বনের সব ছোট পাখিদের খাবার কিভাবে কাক কেড়ে খেয়ে নেয় সেই কথা শুনে শিয়াল তাদেরকে খুব ভালো এক গভীর পরামর্শ দিল যে কীভাবে কাকে জব্দ করা যায়। এরপর তারা সবটা শুনল এবং তারা নিজেদের বাড়িতে ফেরত আসলো। ফেরত এসে তারা ঘরে ঢুকে দেখতে পেল কিভাবে কাক তাদের ফল তালা না থাকা অবস্থায় চুরি করতে এসেছে। এই দেখে টুনি তো খুব রেগে গিয়ে আগুন নিয়ে তাড়া করল, আর কাক বেটা ভয়ে তো পালাই পালাই, সঙ্গে সঙ্গে কাক তো তাদের ঘর ছেড়ে পালালো, আর টুনা আর টুনির ভয়ে কাক জঙ্গল ছেড়েই পালিয়ে গেল। আর জঙ্গলের সব পাখিরা